আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই চমৎকার নাইরা ডিস্টিক কাটিং এবং সেলাই করে দেখাবো। তো যারা একদমই নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখানে দেখেন আমি ফিতা দিয়েছি, ঠিক আছে, এবং হাতায় এখানে লাভ দিয়ে একটা ডিজাইন হয়েছে। তো এই সম্পূর্ণ ডিজাইনটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমাদের উপরের পার্টটি কাটিং করতে হবে, হাফ বডি। তো এখানে দেখেন আমি প্রথমে ডাবল পাস করে একটা কাপড় নিয়েছি, তারপর আরও একটি পাস দিয়ে চার পাস করে নিব। তো এখানে চার পাস করে নিলাম। তো এখন উপরে একটা দাগ দিয়ে নিব সোজা করে। তো দাগ থেকে আমাদের এই দাগ থেকে দেখেন হাতের মোহরের জন্য 6 ইঞ্চি নিচে একটা দাগ দিব। তো এবং লম্বাটি আমি 15 ইঞ্চি পরিমাণ নিব। তো এখানে আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে ফুটের মাপটি নিতে হবে। তো ফুট আমি 6 ইঞ্চি নিব, এদিকেও 6 ইঞ্চি নিব। তো এখানে বডির মাপ দিব। তো বডির যা হবে তা 4 ভাগের 1 ভাগ দিয়ে নেবেন। তো এখানেও বডির যা হবে 4 ভাগের 1 ভাগ দিবেন, তারপর 1 ইঞ্চি আরও এক্সট্রা নেবেন টিকিনের জন্য। তারপরে এখানে আমার দেখেন ভিতর থেকে একটা পার্ট সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এখন আমাদের এই উপরের পার্টে তালপাট কাটিং করে নিতে হবে। তো আমি তালপাট কাটিং করে নিব 1/2 ইঞ্চি ভিতর দিয়ে। তো দেখেন তালপাট কাটিং করা হয়ে গেছে। তো আমাদের কিন্তু উপরের পার্টটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমাদের নিচের ঘেরের কাপড়টি কাটতে হবে। তো এখানে দেখেন আমি 4 পাস করে কাপড়টি নিয়েছি। তো এখানে টোটাল 4 পাস কাপড় আছে। তো এখন উপর থেকে একটা দাগ দিয়ে নিব। তো এখন এই দাগ থেকে আমাদের 15 ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিতে হবে। তো উপরে আমাদের 15 ইঞ্চি ফিতা বাদ দিয়ে তারপরে লম্বার মাপটি নিতে হবে। তো এখানে লম্বাটি আমি দেখেন 41 ইঞ্চি লম্বা হবে, তারপর আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, টোটাল আমি 42 ইঞ্চি নিব। তো এখানে আমি সোজা করে একটা দাগ দিয়ে কাটিং করে নিব। তো এখানে আমি হাতা কাটিং করে নিব। তো হাতাটি দেখেন 4 পাস করে নিয়েছি, তারপর একটি দাগ দেওয়ার পরে এখান থেকে হাতার লম্বার মাপটি দিয়ে নিব। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আরও একটি দাগ দিবো।